নন্দীগ্রাম সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কাণ্ড পসরা বাড় কাণ্ড পসরা সমবায় সমিতি নির্বাচনে জয়ী হলেন বিজেপি। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সমবায় সমিতি 12টি আসনের মধ্যে বিজেপি 8টি আসন, তৃণমূল কংগ্রেস 4টি আসন পেয়েছে বলে সূত্রে জানা যায়। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সমবায় সমিতি নির্বাচনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। কারণ এই প্রথম সমবায় সমিতি নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানকার ভোটার, সেই নন্দলাগবাড়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী অনিমেষ দাস জয়লাভ করেছে। আবার একবার প্রমাণিত হলো যে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে সময় এবং সুযোগ পেলে গণতান্ত্রিকভাবে প্রত্যুত্তর দিতে পারে। এবং আমরা এই নির্বাচনে সমিতির পরিচালক মন্ডলী 12টি আসনে ভোট হয়েছিল। ভারতীয় জনতা পার্টি আমরা 12টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমরা আজকে রেজাল্টে 8টি সিট আমরা জয়লাভ করেছি, তৃণমূল কংগ্রেস 4টি পেয়েছি। এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, নন্দীগ্রাম মানুষের জয়, শুভেন্দু অধিকারী। দেখুন এখানে এখনো পর্যন্ত 7টি সমবায় সমিতির নির্বাচন, 8টি নির্বাচন হয়েছে, আমরা 7টিতে জয়লাভ করেছি। একের পর এক যতগুলো সমবায় সমিতি নির্বাচন হচ্ছে আমরা জয়লাভ করি, এরপরও যতগুলো সমবায় সমিতি নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি আমরা জয়লাভ করি। মেঘনাথ পাল, তমলুক সাংগ্রামী জেলা, ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে। ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।